পোষা বিড়াল যেন এক আদুরে প্রাণী, তার ধরন ধারণে অন্য পশুর চেয়ে একদম আলাদা। যারা বিড়াল পোষেন তাদের মতে বিড়ালের সমস্ত আচরণের পেছনে রয়েছে কোনো না কোনো কারণ। যাদের বাড়িতে পোষা বিড়াল আছে বা বাড়ির আশেপাশে বিড়াল থাকে তারা প্রায়ই হয়তো দেখতে পান মুখে করে মৃত প্রাণী নিয়ে এসেছে বিড়াল। কিন্তু কেন মুখে করে মৃত প্রাণী নিয়ে আসে বিড়াল অনেকেরই হয়তো অজানা এটি। গবেষকদের দাবি বিড়ালের এই আচরণের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। বিড়াল জন্মগতভাবেই শিকারী প্রাণী, বিবর্তনের সাথে সাথে বিড়াল গৃহপালিত পশু হলেও তাদের শিকারী স্বভাবটি থেকেই যায়। তাই তারা সুযোগ পেলেই ইঁদুর, পাখি ইত্যাদি ছোট প্রাণী শিকার করে ও তা বাড়িতে এনে খায় বা তাদের বাচ্চাদের খাওয়ায়। বিড়াল শিকারের পর যদি সেই প্রাণীকে তখনই না খায় তাহলেও সে শিকার ছেড়ে যায় না, সেটি মুখে করে বাড়িতে নিয়ে আসে। এমন অনেক অভ্যাস বিড়ালের আছে আর প্রতিটির পেছনেই রয়েছে কারণ। তেমনি বিড়ালের আরও একটি অদ্ভুত অভ্যাস হলো ঘন ঘন আড়মোড়া ভাঙা। বিড়াল সাধারণত দৈনিক 12-16 ঘন্টাই ঘুমায়। ঘুমানোর সময় বিড়ালের রক্তচাপ কমে যায় বলে বারবার স্ট্রেচ করলে তা আবার স্বাভাবিক অবস্থায় আসে, তাই এমন আচরণ করে বিড়াল। আমিনা হীরা, মাইটিভি।